وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন একজন, আমি আগে আলহামদুলিল্লাহ ফরজের সাথে 12 রাকাত সুন্নাত আদায় করতাম, কিন্তু ছেলে হওয়ার পর বাকি সবগুলো আদায় করলেও জোহরেরটা পড়তে পারি না, ছেলে কান্না করে এই জন্য। তাই ঘুমাইলে আগে ফরজটা পড়ে নেই, অনেক সময় পড়তে পড়তেই উঠে যায়, অনেক সময় ঘুমিয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি 4 রাকাত ফরজ আদায়ের পর দেখি যে সন্তান ঘুমিয়ে আছে, তখন কি ফরজের আগে যে 4 রাকাত সুন্নাতটা পড়তে হয় ওটা পড়তে পারবো? আর এই যে সুন্নাতটা পড়তে পারি না, তাহলে কি আমি হাদিস অনুযায়ী যে জান্নাতে একটা ঘর তৈরির কথা বলা হয়েছে এটা থেকে বঞ্চিত হবো নাকি? আপনি চেষ্টা করে যাবেন, আপনার নিয়ত যদি ঠিক থাকে, চেষ্টা যদি সঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি পাবেন। কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা আছে, আপনি কোনো ত্রুটি করবেন না, তাহলে আশা করা যায় যে আপনি পেয়ে যাবেন। এখন সন্তান হয়তো কোনো সময় জেগে আছে বা ঘুমিয়ে আছে, এক্ষেত্রে আপনি প্রয়োজনে সুন্নাত সালাতগুলো কাজা আদায় করতে পারবেন। এই নফল সালাতগুলো যেমন জোহরের আগের অথবা পরের সুন্নাত যদি আপনার ছুটে যায় সন্তান জেগে থাকা বা কান্না করার কারণে, তাহলে এটা আপনি আসরের পরেও কাজ আদায় করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে জোহরের সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত, এটা তিনি আসরের পরে পড়েছেন, এরকম হাদিস রয়েছে। বাইরে থেকে কিছু মানুষ দেখা করতে আসছে, তখন আল্লাহ রাসূল ওই সুন্নাত আর পড়েনি, তখন তিনি আসরের পরে গিয়ে কাজ আদায় করেছেন। তো এইরকম আপনি সুন্নাত সালাতগুলো, নফল সালাতগুলো পরে এক সময় কাজ আদায় করে নিতে পারবেন। এটা হচ্ছে ইসলামের প্রশস্ততা, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।